Everyone, good morning. How are you? Hope you all are fine. Today we will read our knowledge quest book. So everyone, please open your knowledge quest book. Page number 48. This chapter is about traffic signal. अर्थात traffic signal এর সম্পর্কে এই চ্যাপ্টারটাতে বলেছে. Traffic signal কোনগুলো? তোমরা যখন কলকাতার রাস্তায় বা অন্য কোনো বড় রাস্তায় যখন ট্রাভেল করো বা যাত্রা করো সেই সময় দেখতে পাবে যে যে কোনো চার রাস্তা বা যে কোনো রাস্তার মধ্যে অনেক সময় গাড়িগুলো দাঁড়িয়ে যায়, ঠিক আছে? তো সেই গাড়িগুলো কেন দাঁড়ায়? ওই ট্রাফিক সিগন্যালের জন্য দাঁড়ায়। ট্রাফিক সিগন্যালটা কেন ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়? কারণ রাস্তায় যাতে কোনো জ্যাম বা যানজটের না সৃষ্টি হয় তাই জন্য ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়, এবং এছাড়াও কি অ্যাক্সিডেন্ট যাতে না হয়। ধরো চার রাস্তার মোড়ে চারদিক দিয়ে যদি গাড়ি আসে তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইগুলো এড়ানোর জন্যই কি হয়, ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়। একদিকের রাস্তা যখন ছাড়া হয় অন্যদিকের রাস্তাগুলো তখন বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে? তো এই ট্রাফিক সিগন্যালে মূলত তিনটে রঙের কালারের বোর্ড থাকে। একটা হচ্ছে রেড, একটা ইয়েলো, একটা গ্রিন। রেড মানে হচ্ছে দাঁড়িয়ে যেতে হবে, তোমার স্টপ হয়ে যেতে হবে। এই ট্রাফিক সিগন্যাল মেনেই কিন্তু আমাদেরও রাস্তা ক্রস করা উচিত। ধরো যদি আমরা কখনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোনো বড় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এবার আমরা পার হব, একদিক থেকে অন্যদিকে যাব, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ট্রাফিক সিগন্যাল ফলো করেই কিন্তু রাস্তা পার হওয়া উচিত। কারণ যদি আমরা ট্রাফিক সিগন্যাল ফলো না করে রাস্তা পার হয়ে যাই তাহলে কি হবে, গাড়ি এসে আমাদেরকে মেরে দেবে। তাই জন্য অবশ্যই দরকার ট্রাফিক সিগন্যালকে ভালো করে চিনতে শেখা এবং সেই অনুযায়ী রাস্তা চলা এবং রাস্তা পার হওয়া। তো যেটা বলছিলাম যে রেড সিগন্যাল মানে হচ্ছে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, ইয়েলো মানে হচ্ছে কি গেট প্রিপেয়ার মানে এবার তুমি যাওয়ার জন্য রেডি হবে, আর গ্রিন মানে হচ্ছে যেতে পারবে, ঠিক আছে? তো এগুলোই আমরা আজকে পড়বো। দেখো প্রথমে হেডিংগুলো আমরা পড়ে নিই।